ঐতিহাসিক 8ই জানুয়ারি আজ। দীর্ঘ 9 মাস পাকিস্তানের বন্দি শিবিরে কারাভোগের পর 1972 সালের 8ই জানুয়ারি স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তি লাভ করেন। 1971-এর 25শে মার্চ মধ্যরাতে পাকিস্তান হানাদার বাহিনী নিরহ নিরস্ত্র উগ্রমন্ত বাঙালির উপর নৃশংস হত্যা অপারেশন সাসলা শুরু করার মুহূর্তে ধানমন্ডি 32 নম্বর রোডের নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের 2 দিন পর পাকিস্তানি হানাদার বাহিনী বন্দী অবস্থায় তাকে পশ্চিম পাকিস্তানের লাহোরের মিলানওয়ালি কারাগারের একটি নির্জন কক্ষে আবদ্ধ করে রাখে। কারাগারের নির্জন কক্ষে বন্দী অবস্থায় রাখা হয় এবং তাকে কোনো পত্র পত্রিকা পড়াসহ বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখে ইয়াহিয়া টিকিয়া খানের সামরিক জান্তা। 1971-এর 16ই ডিসেম্বর ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান 93,000 পাকিস্তানি হানাদার বাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিজয় অর্জিত হলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনও পাক বাহিনীর কারাগারে বন্দী থাকায় স্বাধীনতার পূর্ণ আস্বাদ থেকে বঞ্চিত ছিল বাঙালি। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ব্যাপক কূটনৈতিক চাপে এবং বিশ্ব শীর্ষ নেতাদের তীব্র সমালোচনার মুখে অবশেষে 1972 সালের 8ই জানুয়ারির মধ্যরাতে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হয়।